গুড মর্নিং বয়েজ, স্পেশালি ক্লাস টেন। আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে এমসিকিউ পরীক্ষা, আমাদের এই সপ্তাহে তোমাদের এমসিকিউ পরীক্ষা রিলেটেড ক্লাসগুলো হবে। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাস টেন, আমাদের উচ্চতর গণিত এমসিকিউ, আমাদের পূর্ণ মান থাকবে তোমাদের 50 নাম্বার। তোমরা জানো এই 50-এর মধ্যে তোমাদের সময় দেওয়া হবে 40 মিনিট। 50টা এমসিকিউ প্রশ্নের উত্তর তোমাকে 40 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তো খুব আমরা ওইভাবেই তোমাদের প্রশ্নগুলো করব যেন তোমরা শেষ করতে পারো। এর মধ্যে আমাদের বীজগণিতীয় অংশ থেকে 21টা প্রশ্ন থাকবে, তোমার 21টাকে অ্যান্সার করতে হবে। জ্যামিতি অংশ থেকে আমরা 21টি প্রশ্ন করব। আর আরেকটা চ্যাপ্টার হলো আমাদের সম্ভাবনা, এখান থেকে 8টি প্রশ্ন থাকবে। মোট আমাদের 50টি প্রশ্ন, তোমাকে 40 মিনিট অ্যান্সার করতে হবে। আর সেজন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যেন শেষ করতে পারো। এখন 40 মিনিটের বেশি সময় তোমাদের দেওয়া হবে না, এই জন্য তোমরা চেষ্টা করবে 39 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই সাবমিট করার জন্য। তোমরা পরে সমস্যায় পড়বে, সম্পূর্ণ সময় ব্যয় না করে সময় গড়ির সাথে নিয়ে তোমরা কাজ করবে, তো তাহলে তোমরা কৃতকার্য হবে। কারণ তুমি দেখা গেল যে যদি সাবমিট না করো 40-এর বেশিতে পরে তোমরা সাবমিট করতে পারবে না, তখন আর কোনো সমস্যা হলেও আমরা গ্র্যান্ট করবে না। এজন্য তোমাকে 40 মিনিটের আগেই, হয়তো 5 সেকেন্ড 10 সেকেন্ড 20 সেকেন্ড আগে থাকলে তোমাকে সাবমিট করে দিতে হবে। তোমাকে টার্গেট করতে হবে 39 মিনিট 30 সেকেন্ড এরকম সময়ের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রিভিশন ক্লাস সেট ফাংশন চ্যাপ্টারটা আমরা গত বছর করেছি, এবছর রিভাইজ দিন। জাস্ট একটু রিভাইজ আলোচনা করব আমরা, যেই বিষয়গুলো তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো। সেট ফাংশন দেখো, আমাদের সার্বিক সেট, উপসেট, পূরক সেট, শক্তি সেট, এগুলো আছে সিলেবাসে দেখতে হবে। সেটের ইউনিয়ন, সেট সেট, সেটের ডিফারেন্স বা অন্তর তোমাদের দেখতে হবে। আমাদের শিখন ফল, এগুলো থেকে বেসিসি প্রশ্ন হয়। সেট প্রক্রিয়ার ধর্মবলির যুক্তিগত প্রমাণ করতে পারবে তোমরা, এই বিষয়গুলো লাগবে। যেমন দেখো এখানে এস একটা সেট দেওয়া আছে, এক্স 100 থেকে বড় নয় এমন পূর্ণবর্গ সংখ্যা। এখানে পূর্ণ সংখ্যা তোমার দেখো, এখানে আমাদের পূর্ণ সংখ্যার সেট আমাদের জানি আমরা -3, -2, -1, 0, 1, 2, 3, 99 up to 100 পর্যন্ত, এটা তালিকা পদ্ধতি। পূর্ণ সংখ্যার সেট আমরা জানি সেট অফ ইন্টিজার, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এটা একটা তোমার জার্মান ওয়ার্ড জাহলান, যার ইংরেজি শব্দ ইন্টিজার থেকে নেওয়া। জেডটা সকল ঋণাত্মক সংখ্যা, সকল ধনাত্মক সংখ্যা এবং শূন্যকে নিয়ে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্যকে নিয়ে আমরা পূর্ণ সংখ্যার সেট বলি। সার্বিক সেট তোমরা জানো ইউনিয়ন, কোনো আলোচনায় যতগুলো সেট থাকে তাদের প্রত্যেককে নিয়ে আমাদের সার্বিক সেট। এখানে এস ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, 5x এখানে দেওয়া আছে তোমার। তাহলে আমরা এখান থেকে যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা আছে, শুধু পূর্ণ সংখ্যা হলে আমাদের এস এটা আসতো, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে আমাদের ওয়ান থেকে আসতো না, মনে করো যে তাহলে আমাদের +5, 1, 2, 3 হতো আমাদের এক্স এর মান। তাহলে আমাদের টি হলো গিয়ে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, 1, 2, 3, 4 সবগুলো সার্বিক সেটে নাই, এগুলো আসবে না। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট √2, শুধু 1 আর 2 আসবে এখানে। আর এখানে আমাদের সার্বিক সেটটা একটু চেঞ্জ হবে, আমি পুরাটা নিয়েছি, ধনাত্মক না শুধু পূর্ণ সংখ্যার সেট দিলে আসতে এরকম হবে। তাহলে তোমরা পূর্ণ সংখ্যাটাকে অমিট করে করবে, আর বাকি টোক মোটামুটি ঠিক আছে। এখানে 3টি উপাদান মনে করো যদি থাকে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট, সেটটি উপাদান গঠন করলে আমরা এভাবে পাই যে তিনটির উপাদান সমূহ U1, 2, 3, আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা যদি বলি তাহলে আমরা এইভাবে পুরোটা পাচ্ছি। এখানে সার্বিক সেট আসে তোমার। এখন আমাদের নাম্বার অফ স্বাভাবিক সংখ্যার সেট আমরা জানি ডাবল n, ন্যাচারাল নাম্বার। তো যেহেতু তোমরা জানো ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট বা জাহলান থেকে নেওয়া, আমরা জানি কিউ হলো মূলদ সংখ্যার সেট, রেশিওনাল নাম্বার। এখানে আমরা এক্স বলি, দেখো এক্স x = p/q, যেখানে p পূর্ণ সংখ্যা, কিউ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা দেয়া আছে। এখানে কিউ আমরা পূর্ণ সংখ্যা হলে কিউ ≠ 0 বলতে হবে কথাটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আর এখানে বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যার সেট। আর আমরা বাস্তব সংখ্যা জানি, সকল মূলদ এবং অমূলদ সংখ্যার সেটকে একত্রে আমরা বাস্তব সংখ্যা বলবো।
উপসেট তোমরা জানো যে একটা সেটের সকল উপাদান অপর সেটের বিদ্যমান থাকলে তাকে উপসেট বলবো উপসেট তোমরা পড়ে নেবে এখানে আমাদের উপসেটের উদাহরণ দেওয়া আছে তোমরা দেখতে পারো এটা তুমি করে নেবে আমাদের বইয়ের উদাহরণে দেখো বাস্তব সংখ্যার সেট এখানে সেটের সমত ইকুয়ালিটি অফ টু সেট আমরা এখানে একটা কথা তোমাদের শুধু বলে রাখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা সেট যদি অপর একটা সেটের মনে করো এ ইজ দ্য সাবসেট অফ বি এবং বি ইজ দ্য সাবসেট অফ এ যদি হয় তখনই কেবল দুইটা সেট সমান হবে এ সেটের সকল উপাদান বি সেটে থাকলে এবং বি সেটের সকল উপাদান এ সেটে থাকলে তারা দুইটা সেট সমান হবে বা ইকুয়ালিটি অফ টু সেট তোমরা জানো প্রকৃত উপসেট এ ও বি এর প্রকৃত উপসেট বলা হবে যদি এ কি এ ইজ দ্য সাবসেট অফ বি হয় এবং এ নট ইকুয়ালস টু বি হলে এ কে বি এর প্রকৃত উপসেট বলতে হবে তাহলে এ এর প্রত্যেক উপাদান বিতে থাকবে বিতে অন্তত এমন একটা উপাদান আছে নাই যে যা এতে নাই বি এর একটি উপাদান এতে নাই দেখো এখানে এ ওয়ান টু আর এ ওয়ান টু থ্রি তাহলে বিতে আমাদের এমন একটা থ্রি আছে যাইতে নাই তোমরা জানো এটা যে কোনো সেট এ তার নিজের একটা উপসেট যে কোনো সেট এর জন্য ফাঁকা সেট এ সেটের উপসেট তাহলে আমরা এটা জানি যে ফাঁকা সেট যে কোনো সেটের প্রকৃত উপসেট এই কথাটা তোমাদের মনে রাখতে হবে এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটের অন্তর বা ডিফারেন্স অফ টু সেট কে আমরা বলতে পারি এ বি সেটের ডিফারেন্স অফ এ সেট দেখো আমরা সেট গঠন পদ্ধতিতে লিখেছি আমরা এদের এমসিকিউতে এই বিষয়গুলো আলোচনা করা হয় এক্স দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স ডাজ নট বিলংস টু বি তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ডিফারেন্স বি বা এ বাদ বি ও পড়া হয় এ যে সকল উপাদান বিতে আছে কেবলমাত্র এ উপাদান বিতে আছে সেগুলো এ থেকে বর্জন করে এ বাদ বি গঠন করা হয় তাহলে এ বাদ বি ইজ দ্য সাবসেট অফ এ এটা মনে রাখতে হবে আমাদের এখানে আমাদের উদাহরণ দেওয়া আছে বিষয়গুলো তোমরা পারো এ ডিফারেন্স বি এ দেখো কমনগুলো আমরা বাদ দিলাম কয়েকটা আছে কমন বিয়োগ যাবে না সেটা আমাদের আমরা হিসাবে আনবো না এ থেকে বিটা বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা আমরা লিখলাম পূরক সেট আমরা জানি সার্বিক সেট ইউ ইজ দ্য সাবসেট অফ বি এর জন্য পূরক সেট ইউ বাদ এ আসবে তাহলে আমরা কমপ্লিমেন্ট অফ এ বলবো সার্বিক সেটে যে সমস্ত উপাদান এ সেটে নাই তাকে আমরা এ সেটের পূরক সেট বলবো তাহলে দেখো কমপ্লিমেন্ট অফ এ হলো এক্স বিলংস টু ইউ সার্বিক সেটে থাকবে কিন্তু আর পূরক সেটে থাকবে না আমরা জানি সার্বিক সেট এ সেটের উপাদানগুলো বর্জন করলে এর প্রকৃত পূরক সেট আমরা পাবো তাকে আমরা কমপ্লিমেন্ট অফ এ বা এ আমরা এটা কে এ ড্যাশ বলবো না অ্যাকচুয়ালি প্রাইম আমরা বলতে পারি যদি সার্বিক সেট ইউর সকল পূর্ণ সংখ্যার সেট এ হয় এ ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট হবে আমরা এ সাপেক্ষে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট অফ এ ইকুয়ালস টু জিরো ওয়ান টু থ্রি এভাবে চলে আসবে যেখানে ইউটা হলো আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট থেকে আমরা যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেটটা বিয়োগ করে দিই তাহলে আমরা এটা পাবো তাহলে এ দেখো আমাদের হলো কি ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট তাহলে কমপ্লিমেন্ট অফ এ হলো অঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট শক্তি সেট এ সেটের যে সকল উপাদান এতে না তাকে পাওয়ার সেট দ্বারা সূচিত করা হয় ফাঁকা সেট সাবসেট অফ এ ফাঁকা সেট এর উপাদান দেখো এ সেট আমাদের এখানে এইভাবে দেওয়া আছে এ সেট ফাঁকা হলে পাওয়ার সেট অফ ফাঁকা সেটের সেট এ সেটের উপাদান এ হলে পাওয়ার সেট অফ তোমরা জানো দুইটা এখানে দুই এ সেটের উপাদান দুইটা হলে পাওয়ার সেট অফ এর উপাদান চারটা টু টু দি পাওয়ার টু তিনটা হলে আটটা এভাবে আসবে আমাদের এখানে আমরা একটা চার্ট করেছি দেখো এ যদি ফাঁকা সেট হয় এর উপাদান সংখ্যা শূন্য পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা ফাঁকা সেট বা পাওয়ার ফাঁকা সেটের সেট তাহলে আমাদের টু টু দি পাওয়ার জিরো শক্তি সেটের উপাদান সংখ্যা বি সেটের উপাদান সংখ্যা এ পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা তোমরা জানো পাওয়ার সেট অফ বি হলো এ আর ফাঁকা সেট টু টু দি পাওয়ার ওয়ান দুইটা হলে পাওয়ার সেটের উপাদান আসবে আমাদের চারটা ডি সেটের উপাদান তিনটা আছে দেখো পাওয়ার সেটের উপাদান সংখ্যা আমাদের আসলো কয়টা টু কিউব আটটা ই সেটের উপাদান চারটা পাওয়ার সেট হলো সিক্সটিন টু টু দি পাওয়ার ফোর এফ সেট আছে আমাদের মনে করো যদি পাঁচটা উপাদান থাকে আমাদের পাওয়ার সেট হবে তোমার বত্রিশটা আবার এখান থেকে অনেক সময় ঘুরিয়ে প্রশ্ন করে তোমাদের যেমন এ সেটের উপাদান সংখ্যা পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা যদি থার্টি টু হয় এ সেটের উপাদান সংখ্যা কত তখন তোমাকে টু এর সূচক নিয়ে টু এর পাওয়ারটাকে বলতে হবে লক্ষ্য করো এ সেটের উপাদান সংখ্যা শূন্য হলে পাওয়ার সেটের উপাদান সংখ্যা ওয়ান সমান টু টু দি পাওয়ার জিরো বি সেটের উপাদান সংখ্যা ওয়ান পাওয়ার সেট অফ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার ওয়ান সি সেটের উপাদান সংখ্যা টু পাওয়ার সেট টু এ স্কোয়ার ডি সেটের এট কিউব এরকম ডি সেটের চারটা পাওয়ার সেটের হবে তোমার টু টু দি পাওয়ার ফোর আমরা ডট ডট দিয়ে লিখতে পারি সুতরাং কোন সেটের উপাদান সংখ্যা এন হলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা আসবে কত আমাদের টু টু দি পাওয়ার এন আশা করি আমরা বুঝেছি
এখানে আমাদের সেটগুলো দেওয়া আছে, তোমাদের এটা তোমরা নিজেরা করে ফেলতে পারবে, বসিয়ে জাস্ট বসিয়ে মান দেখাই দিতে পারি আমরা। এও বি করলাম, পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি করলাম, দেখো এই পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি, পাওয়ার সেট অফ এ ইউনিয়ন পাওয়ার সেট অফ বি ইজ দ্য সাবসেট অফ পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। আমাদের এটা হচ্ছে এমসিকিউ ধর্মটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে এ সেট, বি সেট, সি সেট দেওয়া আছে, পাওয়ার সেট কত আছে আমরা জাস্ট একটু চোখ বোলাই। পাওয়ার সেট অফ এ দেখলাম আমরা, দুইটা উপাদান দেওয়া দিয়েছে, দেখো পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি। আমরা এটা করার একটা উদ্দেশ্য হলো যেন তোমরা ধর্মটা মনে রাখতে পারো, এমসিকিউ অনেক সময় দেওয়া হয় পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি। পাওয়ার সেট অফ এ দেওয়া আছে, দেখো পাওয়ার সেট অফ বি আমরা দুইটাকে ইন্টারসেকশন করলে পেয়ে যাই তোমার কত, কেবলমাত্র টু আর ফাঁকা সেট। তাহলে আবার এ ইন্টারসেকশন বি করলে আমরা পাই শুধু টু, পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন টু ফাঁকা সেট। সুতরাং আমরা এই ধর্মটা আমরা এখানে প্রমাণ করলাম যে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি ইকুয়ালস টু পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন বি। সেট সংক্রান্ত ধারণা প্রকাশের জন্য জন বেন 1834 তাহলে জন্ম, আর 1923 তার হলো মৃত্যু, এটা মনে রাখতে হবে, বেন চিত্র আবিষ্কার করেন, ঠিক আছে জন বেন, এটা মনে রাখতে হবে। অবজেক্টিভ সেট দেওয়া হয় এখানে সার্বিক সেটে, তার মনে করো যে পুরো সেট ইউ সার্বিক সেট এ সেট আর পুরো সেট কমপ্লিমেন্ট অফ এ দেওয়া দেখানো হলো। সেটের সংযোগকে আমরা সেট গঠন পদ্ধতিতে পাই এ ইউনিয়ন বি, এটা আমাদের দুইটা ম্যাথসের জন্যই প্রয়োজন, এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি অবজেক্টিভে আসে, এ ইউনিয়ন বি দ্বারা হয়। তাহলে সেটের সেট ইন্টারসেকশনকে ইন্টারসেকশন বি দেখো, এখানে এবং আসবে তোমরা জানো এক্স বিলংস টু এবং এক্স বিলংস টু বি। তো নিচ্ছেদ সেটের জন্য আমরা বলি এবার নিচ্ছেদ হলে ইন্টারসেকশন বি ইকুয়ালস টু এমটি সেট হবে, যেখানে এ ও বি নিচ্ছেদ সেট। তাহলে আমরা নিচ্ছেদ সেট মনে করি ও বি হল ইন্টারসেকশন বি ফাঁকা সেট, এ ও বি নিচ্ছেদ সেট বলা হবে। দুইটি সেট কে ও বি কার্তেশিয়ার যে গুণক সেট গঠন পদ্ধতিতে আসে অনেক সময়, এক্স ওয়াই, এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু ওয়াই বিলংস টু বি। এখানে আমরা এটা এই সম্পর্কটা তোমাদের মনে রাখতে হবে, ইউনিয়নের সময় সমান নয় কিন্তু ইন্টারসেকশনের সময় সমান। সেটের কতিপয় দেওয়া আছে বিনিময় বিধি, তোমরা জানো কমেডিটিভ ল, এ ইউনিয়ন বি ইউনিয়নে আর এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশনে। তারপর আছে সংযোগ বিধি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি বিধিগুলো নাম অনুসারে তোমাদের মনে রাখতে হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তো বন্টন বিধি, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ইন্টারসেকশনটা কীভাবে আসবে বন্টন বিধি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। দ্য মর্গানস লটা তোমাদের জানতে, ইউনিয়ন বি তার হোল প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি তার হোল প্রাইম এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, আশা করি তোমরা বুঝেছ। এখানে আমাদের এমসিকিউর কয়েকটা ছোট্ট আলোচনা আছে, দেখো কোনো সেটের সদস্য সংখ্যা যদি টোয়াইস এন হয় তার পাওয়ার অপোসিটের সংখ্যা টু টু দি পাওয়ার এন, মূলত সংখ্যার সেট কিউ পি বাই কিউ পি কমা কিউ বিলংস টু জেড, এখানে কিউ নট ইকুয়ালস টু জিরো বলতে হবে, এটা বলে না এটা হবে না। তারপর এ ও বি বিলংস টু যদি তোমার আর হয়, এখানে এ বি দ্বারা আমরা কি বুঝবো, এখানে আমরা বুঝবো তোমার ব্যবধি। আমরা বিগত দিনে তোমাদের বলেছি ব্যবধি দুই প্রকার প্রধানত সসীম অসীম, তাহলে এখানে এক্স বিলংস টু আর দেয়ার একজিস্ট এক্স গ্রেটার দেন এ লেস দেন বি, তাহলে আমাদের হিসাবে এখানে এক আর তিন সঠিক। দেখো টু টু দি পাওয়ার টোয়াইস এনকে আমরা টু স্কেল ফোর টু দি পাওয়ার এন লিখতে পারি, তাহলে আমাদের অপশন ওয়ান আর অপশন থ্রি সঠিক, গ নাম্বারটা উত্তর হবে। এখানে আমাদের দুইটা বিষয় দেওয়া আছে, এটা আমাদের দেওয়া হয় তোমরা তাড়াহুড়ো করে পারো না, তোমাদের এই জন্য তোমরা দেখালাম যে এন এ স্মল এন বিলংস টু ডাবল এন, এখানে এ এন সাবস্ক্রিপ্ট এন এন টোয়াইস এন ট্রাইস এন ডট 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 ডট, এ ওয়ান ইন্টারসেকশন এ টু কত আসবে আমাদের, আর এ থ্রি ইন্টারসেকশন এ সিক্স আমরা নিচে একটু করেছি। দেখো আমরা এ ওয়ান যদি বলি, এনের পরিবর্তে ওয়ান দিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সব আসবে, এ টু দিলে দেখো এনের পরিবর্তে টু বসা আমার টু ফোর সিক্স এর টু এর মাল্টিপলগুলো আসবে, এ থ্রি ধরলে থ্রি এর মাল্টিপল থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এইটিন আসতেই থাকবে, এ ফোরও আমাদের যদি দেই ফোর এইট টুয়েলভ ফোরের মাল্টিপল, এ সিক্স দিব সিক্স টুয়েলভ এইটিন টোয়েন্টি ফোর ডট 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 আসে। তাহলে দেখো আমরা যদি দেখি উপরে লক্ষ্য করি, এ ওয়ান ইন্টারসেকশন এ টু আমাদের দুই চার ছয় আট দশ বারো ডট আসবে, এ টু সমান হবে। তাহলে আমাদের দুই নম্বর প্রশ্নটা এ ইন্টারসেকশন এ টু সমান এ টু হবে, তিন নম্বরটা দেখো এ থ্রি ইন্টারসেকশন এ সিক্স এটা আমাদের তাহলে আসতেছে, দেখো সিক্স এ থ্রি আর এ সিক্সের মধ্যে ইন্টারসেকশন করলে সিক্স আসবে টুয়েলভ এইটিন টুয়েলভ এ সিক্স না, তাহলে আমরা এখান থেকে তিন নম্বরটা বলতে পারি এ ওয়ান এ থ্রি ইন্টারসেকশন এ সিক্স সবসময় আমাদের এ সিক্স আসবে,
আশা করি আমরা বুঝেছি, এটাকে ঘুরিয়ে দিলেও তোমরা পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিশ্বাস করি। সেটের সংজ্ঞা তোমরা পড়বে, কিছু প্রশ্ন যেটা সেটের সংজ্ঞা তোমাদের জানা চাই, সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন কে, প্রথম কে ব্যাখ্যা করেন, উত্তর জানা চাই, জস ক্যান্টর কোন দেশের অধিবাসী ছিলেন, কত সালে জন্মগ্রহণ করেন, জস ক্যান্টর কত সালে মৃত্যুবরণ করেন, বই থেকে পাবে, তার বস্তু সুনির্ধারিত সংগ্রহকে বলতে কী বোঝায়, সেটের উপাদান কাকে বলে, তোমার এই বিষয়গুলো একটু জানতে হবে, সেট ও সেটের উপাদান প্রকাশের নিয়ম কী, সেট কয় পদ্ধতিতে প্রকাশ করা হয় ও কী কী, সেট প্রকাশের তালিকা পদ্ধতি কী, সেট প্রকাশের সেট গঠন পদ্ধতি সম্বন্ধে, ধর এখানে একটা সেট দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, বি সেট চব্বিশের গুণনীয়ক তালিকা পদ্ধতিতে, প্রকৃত সেটের সেট, সসীম সেট কাকে বলে উদাহরণ, অসীম সেট কাকে বলে উদাহরণ দিবে, এরপরে চিত্রের মাধ্যমে সেট প্রকাশের রীতি প্রবর্তন কে করেন, আমরা জানলাম কিছুক্ষণ আগে দেখাইছি, জন্মেন কত সালে জন্মগ্রহণ করেন, কত সালে মৃত্যুবরণ করেন, ফাঁকা সেট কাকে বলে, ফাঁকা সেট কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়, উপসেট বলতে কী বোঝায়, কোন সেটের কোন সেট যে কোনো সেটের উপসেট বা প্রকৃত উপসেট আমরা বলেছি, উপসেটকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করব, এখানে যে সেটটার উপসেটের সংখ্যা কত আছে, সকল সেট কোন সেটের উপসেট, এ ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এ সমান কত, এ ইন্টারসেকশন কমপ্লিমেন্ট অফ এ কত, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ, সেট যে সংযোগ বলতে কী বোঝায়, সেট সেট বলতে কী বোঝায়, নিচ্ছের সেট, দুইটা সেটের ডিফারেন্স, পূরক সেট, এ ও বি নিচ্ছের সেট হলে কোন শর্তে হবে, এ ও ইন্টারসেকশন বি হলে ওবিকে কী সেট বলবো, পরস্পরের এ ও বি নিচ্ছের সেট হলে এ ডিফারেন্স বি কত হবে, তারপরে দেখো এ ও বি নিচ্ছেদ সেট হলে বি ডিফারেন্স এ কত, এই একটা সেট দেওয়া আছে আমাদের, এক্স বিলংস টু এন এক্স লেস দেন 20, এক্স এর এক অঙ্কের বিশুদ্ধ সংখ্যাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এক্স বিলংস টু ডাবল এন এক্স 28 এর মৌলিক গুণনীয়ককে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এ ইকোয়ালস টু এক্স বিলংস টু এন এক্স 28 এর প্রকৃত গুণনীয়ককে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে, এখানে একটা সেট এক্স বিলংস টু এন এক্স লেস দেন দুই অঙ্কে, দুই অঙ্কের মৌলিক সংখ্যা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবে, কয়টা আসে এরকম আসবে, এ চারের গণিতক তালিকা পদ্ধতিতে প্রকাশ, এক্স বিলংস টু এন 28 এন এক্স এক অঙ্কের বিশুদ্ধ সংখ্যা তালিকা পদ্ধতিতে আমরা অলরেডি বলেছি, এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার লেস দেন 10 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এক্স বিলংস টু ডাবল এন এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 28 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এক্স বিলংস টু ডাবল এন এক্স স্কোয়ার মাইনাস 1 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এখানে আরেকটা দেওয়া আছে এক্স বিলংস টু আর এক্স স্কোয়ার মাইনাস 1 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি আসবে, এখানে আমরা পাই এক্স বিলংস টু জেড এক্স স্কোয়ার মাইনাস 1 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে, এক্স বিলংস টু আর এক্স স্কোয়ার প্লাস 1 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে, এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার 5x মাইনাস 5x প্লাস 6 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে, এক্স বিলংস টু এন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 6 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়, এটার সাথে তোমরা করে নেবে, এক্স ডাজ নট বিলংস টু ইউনিয়ন বলতে কি বোঝায়, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন কি, এক্স ডাজ নট বিলংস টু ইন্টারসেকশন বলতে কি বোঝায়, এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এবং এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মধ্যে সম্পর্ক কি, সুপার সেট বদি সেট কি, এ বি সি উপসেটগুলোর সংখ্যা কত, এ হলো 1 2 3, বি 5 4 6, বি ইউনিয়ন এর উপসেটের সংখ্যা কত, এ ইকোয়ালস টু 1 2 3, বি ইকোয়ালস টু 5 4 6 হলে কমপ্লিমেন্ট অফ বি, এ বি ইউনিয়ন এর উপসেটের প্রকৃত উপসেটের সংখ্যা, এটাকে বেন ডায়াগ্রাম সেটের বিনিময় বিধি, এই যে সাবসেট অফ বি হলে ইন্টারসেকশন বি এবং এর মধ্যে সম্পর্ক, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়গুলো একটু করবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু ফাংশন থেকে বলবো, এখন ফাংশন এর বিষয়গুলো তোমরা জানার চেষ্টা করবে সেট তত্ত্ব অনুযায়ী, আর এর জন্য সেট তত্ত্ব অনুযায়ী আমাদের জানতে গেলে আমাদের যে বিষয়গুলো অবশ্যই লাগবে, অশূন্য সেট, ক্রমজোর, কার্তেশীয় গুণজ, অন্বয়, অন্বয়ের ডোমেন, অন্বয়ের রেঞ্জ, বিপরীত অন্বয়, ফাংশন, ফাংশনের ডোমেন, ফাংশনের রেঞ্জ, ফাংশনের কোডোমেন কথাটা আসবে, কোডোমেন এবং ফাংশনের রেঞ্জ আছে, এক এক ফাংশন, সার্বিক ফাংশন, এই বিষয়গুলো তোমাদের পরবর্তী ফাংশন থেকে লাগবে, যেটা আমাদের এই ফার্স্ট টার্ম পরীক্ষায় পুনরায় আলোচনায় আছে, বিপরীত ফাংশন আমাদের জানতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম আমরা 2 3 একটা বিন্দুকে দেখিয়েছি,
যেহেতু তোমরা স্থানাঙ্ক জিওমেট্রি বিস্তারিত জেনেছো এখানে কোনো ব্যাখ্যা আমি করব না। তোমরা জানো যে বুঝ আর কোটি ক্রমজোড়ের প্রথম উপাদান যেটা এক্স সেটা বুঝ নির্দেশ করে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, কোটি নির্দেশ করবে ওয়াই দ্বারা এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে সেট তত্ত্ব অনুযায়ী আমাদের ফাংশনের ডেফিনেশন যেটা আমরা দেখলাম এখানে, ক্রমজোড় দেখো যে যদি এক্স বিলংস টু আর ওয়াই বিলংস টু আর হয়, এক্স কে প্রথম ওয়াই কে দ্বিতীয় অবস্থান বিবেচনা করে এক্স কমা ওয়াই কে আমরা ক্রমজোড় বলবো, টু থ্রি আমরা দেখালাম ভেন ডায়াগ্রামে। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ক্রমজোড় কি করে, কোনো বিন্দুর একটা অবস্থান নির্দেশ করবে, এটা তোমাদের মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কার্তেশীয় যোগ অনুযায়ী সেট গঠন পদ্ধতি দেখো, এ ক্রস বি এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু ওয়াই বিলংস টু বি থেকে আসলো। আমরা জানি অন নয় আর রিলেশন ইজ দ্য সাবসেট অফ এ ক্রস বি, এখানে এ আর বি নন এমটি সেট, মানে এ ও এমটি সেট হবে না, বি এমটি সেট হবে না। তাহলে আর তো এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু ওয়াই বিলংস টু বি, এখানে আমাদের এক্স এবং ওয়াই এর মধ্যে ক্রমজোড়ের যে উপাদান তার মধ্যে একটা সম্পর্ক বা রিলেশন জুড়ে দিতে হবে, এখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কোনো সেটের একই উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজোড় না থাকে তবে অন্যটি ফাংশন নয়, এক ভিন্ন ক্রমজোড় থাকলে অন্যটি ফাংশন হবে না। এখানে দেখো আমাদের আরও অনেকটা অন্যয় আছে, এটার মধ্যে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ভিন্ন ক্রমজোড় নয়, আর ওয়ানটা ফাংশন, কিন্তু আর টুটা ফাংশন নয় কারণ এখানে একই প্রথম উপাদান ওয়ান ওয়ান বিশিষ্ট দুইটা ভিন্ন ক্রমজোড় আছে। আর ওয়ান ফাংশন নয়, আর টুটা ফাংশন, তোমরা বোঝো, জাস্ট তোমাদের বোঝার জন্য করলাম। আমরা এখানে একটা ফাংশন দেখালাম এক এক, কিন্তু এটা সার্বিক নয়। তাহলে ফাংশনের ডোমেন দেখো ডাবল এন, বা আমাদের সেট অফ ন্যাচারাল নাম্বার ডাবল এন, আর কোডোমেনও ডাবল এন, ওয়ান টু থ্রি। ফাংশনের কোডোমেন দেখো আমাদের ওয়ান টু থ্রি ফোর, এটাও ডাবল এন। রেঞ্জ কিন্তু ডোমেনের সাথে উপাদানগুলো দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন, বিজোড় সংখ্যাগুলো। তাহলে আমরা এখানে দেখলাম রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন, বাট রেঞ্জ ইজ নট ইকুয়ালস টু কোডোমেন, সো ফাংশনটা কি এক এক, কিন্তু এখানে সার্বিক নয়। জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমরা ফিগারটা নিয়ে এসেছি, রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন। তাহলে এক এক ফাংশন দেখো, যে ফাংশনের প্রত্যেক প্রাক প্রতিবিম্বের জন্য একটি করে নির্দিষ্ট প্রতিবিম্ব থাকবে তাকে আমরা এক এক ফাংশন বলবো, আমাদের চিত্রে যেটা আমরা দেখলাম। কিন্তু দ্বিতীয় চিত্রে দেখো প্রাক প্রতিবিম্ব, আমাদের প্রতিবিম্ব ওয়ানের জন্য দুইটা প্রাক প্রতিবিম্ব না, ইমেজ ওয়ানের জন্য দুইটা প্রি ইমেজ ওয়ান এবং মাইনাস ওয়ান আছে। তাহলে দ্বিতীয় ফাংশনটা এক এক নয়, প্রথমটা এক এক। তারপরে আছে এক এক ফাংশন, যে ফাংশনের প্রত্যেক প্রাক প্রতিবিম্বের জন্য একটি করে নির্দিষ্ট প্রতিবিম্ব থাকবে তাকে আমরা এক এক ফাংশন বলবো। তো দেখো এখানে আমাদের একটা ফাংশন আমরা দেখালাম, এটা ফিগার আমরা অলরেডি আলোচনা করেছি। এফ ইজ এ ফাংশন ফ্রম ডাবল এন টু এফ ইজ এ ম্যাপিং ফ্রম ডাবল এন টু ডাবল এন, এফ অফ এক্স টু ওয়াই এক্স মাইনাস ওয়ান, একটি এক এক ফাংশন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এফ অফ এক্স ইকোয়ালস টু টু ওয়াই এক্স মাইনাস ওয়ান, তাহলে এফ অফ ওয়ান হলো ওয়ান, এফ অফ টু হলো থ্রি, এফ অফ থ্রি ফাইভ, আমরা এফ অফ ফোর কে সেভেন বলবো, এফ অফ ফাইভ কে নাইন বলবো। তাহলে এখান থেকে আমরা পাই এফ ইজ এ ম্যাপিং ফ্রম আর টু আর প্লাস এফ অফ এক্স এক্স স্কোয়ার, এক এক ফাংশন না, এখানে আর প্লাসটা হবে না। এক এক ফাংশন হওয়ার জন্য একটা শর্ত দেখো, যে এফ কোনো ফাংশন এফ অফ এক্স ফ্রম এ টু বি এক এক হবে যদি ফর অল এক্স ওয়ান কমা এক্স টু বিলংস টু ডোমেন অফ এফ, এখানে এক্স ওয়ান নট ইকোয়ালস টু এক্স টু, এর জন্য এফ অফ এক্স ওয়ান নট ইকোয়ালস টু এফ অফ এক্স টু হবে। ফর অল এক্স ওয়ান এক্স টু বিলংস টু ডোম অফ এফ, এখানে এফ অফ এক্স ওয়ান ইকোয়ালস টু এফ অফ এক্স টু, এর জন্য এক্স ওয়ান ইকোয়ালস টু এক্স টু। এই দুইটা শর্ত আমাদের কোনো ফাংশন এক এক হওয়ার জন্য প্রযোজ্য হবে, এটা আমাদের এমসিকিউর জন্য তোমাদের জানতে হবে। সার্বিক ফাংশন ওয়ান টু ফাংশন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো একটা সেট আমরা নিলাম এখানে টু থ্রি ফাইভ সেভেন, এবং বি আর একটা সেট নিয়েছি সেভেন ইলেভেন নাইনটিন টোয়েন্টি সেভেন, সি হলো আমাদের সেভেন ইলেভেন নাইনটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন। তাহলে এখান থেকে আমরা পাই এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি এফ অফ এক্স ফোর এক্স মাইনাস ওয়ান। তাহলে দেখো এখানে যদি আমরা প্রাক প্রতিবিম্ব টু বসাই প্রতিবিম্ব বা ইমেজ আমরা সেভেন পাই, থ্রি বসালে পাচ্ছি আমরা ইলেভেন, পরবর্তী ফাইভ বসালে টোয়েন্টি নাইন, সেভেন বসালে পাচ্ছি টোয়েন্টি সেভেন। তাহলে আমরা এ টু বি যেটা এই ফাংশনটা একটু অন টু ফাংশন না, প্রত্যেক প্রতিবিম্বের জন্যই একটা প্রাক প্রতিবিম্ব আছে। ডোমেন অফ রেঞ্জ অফ এফ ইকুয়ালস কোডোমেন অফ এফ সমান হলো বি, তাহলে কোনো ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন সমান হলে সেটাকে আমরা কি বলবো, সার্বিক ফাংশন বা অন টু ফাংশন বলবো। লেখানে দেখো এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি এফ অফ এক্স ইকুয়ালস টু ফোর এক্স মাইনাস ওয়ান,
এই ফাংশনটা রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন এবং রেঞ্জ ইজ দ্য ইকুয়ালস টু কোডোমেন, এই জন্য ফাংশনটা আমাদের সার্বিক। আশা করি তোমরা বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো আমরা আরেকটা ফাংশন দেখাচ্ছি যে এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু সি এফ অফ এক্স ফোর এক্স মাইনাস ওয়ান। এখানে দেখো আমরা যদি ডোমেন অফ এফ টু কমা থ্রি কমা ফাইভ কমা সেভেন এ আর রেঞ্জ অফ অ্যাপ আমরা পাচ্ছি তোমার সেভেন ইলেভেন নাইনটিন টোয়েন্টি সেভেন। এখানে দেখো কোডোমেনের একটা বিম্ব না টোয়েন্টি নাইন আছে যার কোনো প্রাক প্রতিবিম্ব নেই, তাহলে এই ফাংশনটা এক এক কিন্তু এখানে সার্বিক না, কারণ ফাংশনটার কোডোমেন অ্যাপ সেভেন ইলেভেন নাইনটিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি নাইন ইকোয়াল টু সি সেট, আর ফাংশনটার রেঞ্জ ইজ দ্য সাবসেট অফ কোডোমেন বাট রেঞ্জ ইজ নট ইকোয়াল টু কোডোমেন। রেঞ্জ কোডোমেনের একটা উপসেট কিন্তু কোডোমেনের সমান নয়, তাহলে আমরা এখানে বলতে পারবো সুতরাং এফ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু সি এফ অফ এক্স ফোর এক্স মাইনাস ওয়ান, ফাংশনটি সার্বিক নয়। আশা করি তোমরা বুঝেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে সার্বিক ফাংশনের সংজ্ঞাটা দেখো যে একটি ফাংশন এফ ফাংশন এফ ইজ ইজ এ ম্যাপিং ফ্রম এ টু বি কে আমরা সার্বিক ফাংশন বলবো যদি ফর অল এ বি না বি বিলংস টু বি এর জন্য এমন একটি এ বিলংস টু এ পাওয়া যায় যেখানে এফ অফ এ ইকোয়ালস টু বি। আমরা সার্বিক ফাংশনও দেখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের বইয়ের ছোট্ট একটা উদাহরণ অনেক সময় এমসিকিউতে আসে কাজের, তোমার এফ অফ এক্স টোয়াইজ এক্স প্লাস থ্রি এক্স টোয়াইজ এক্স মাইনাস ওয়ান এক্স নট ইকোয়াল টু এত, এটার ডোমেন চাইলে আমরা বলবো কত যে আর মাইনাস হাফ, অন্য সকল ক্ষেত্রে সংজ্ঞায়িত, অন্য সময় ডোমেনটাও চাই। তাহলে আমরা এখান থেকে এফ অফ এক্সকে ডোমেন আমরা পেলাম কত ডাবল আর মাইনাস হাফ, কারণ হাফের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত নয় অন্য সকল বাস্তব সংখ্যার জন্য। কারণ যদি রেঞ্জ চাই এর জন্য আমরা একটু করব বিপরীত ফাংশন করব ওয়াই ইকোয়ালস টু এফ অফ এক্স টোয়াইজ এক্স, এত দেখো আমরা এখান থেকে ওয়াই সমান এফ অফ এক্স ওয়াই ইকোয়ালস টু এফ ইনভার্স অফ ওয়াই লিখতে পারি এক্স ইকোয়ালস টু, তাহলে ওয়াই সমান টোয়াইজ এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই টোয়াইজ এক্স মাইনাস ওয়ান আছে, আমরা যদি আর গুণন করে দেই দেখো এখানে টোয়াইজ এক্স ওয়াই মাইনাস ওয়াই টোয়াইজ এক্স প্লাস থ্রি টোয়াইজ এক্স ওয়াই মাইনাস টোয়াইজ এক্স ওয়াই প্লাস থ্রি আসবে আমাদের, টোয়াইজ এক্স কমন নিলে টোয়াইজ এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস থ্রি, আমরা টোয়াইজ এক্স ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে আমরা এখানে এফ ইনভার্স অফ ওয়াই লিখতে পারি ওয়াই প্লাস থ্রি টু ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, তাহলে আমরা এফ ইনভার্স অফ এক্স এক্স প্লাস থ্রি টু ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রেঞ্জ অফ এফ না কোনো ফাংশনের রেঞ্জ তার বিপরীত ফাংশনের ডোমেনের সমান, তাহলে এফ অফ এক্স এর রেঞ্জ হবে এফ ইনভার্স অফ এক্স এর ডোমেন, এই ডোমেনটা কত দেখো এই এফ ইনভার্স অফ এক্স মানে বিপরীত ফাংশনটা এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য আনডিফাইন্ড মানে অসংজ্ঞায়িত, কেন কারণ এক্স মান ওয়ান হলে হরটা শূন্য হয়, তাহলে এখানে আমরা আর বাদ মাইনাস ওয়ান বলবো। আশা করি তোমরা বুঝেছ। তাহলে এখান থেকে আবার যদি অনেক সময় মানে এফ ইনভার্স অফ টু চাই শুধু এক্সের পরিবর্তে টুটা আমরা বসাই দিব, এফ ইনভার্স অফ টু দিলেও দেখো এক্সের পরিবর্তে আমরা বসাই দিলাম ফাইভ বাই টু, যে কোনো কিছু দিতে পারে একটা ফাংশন দিয়ে তোমার হয়তো বা বহুপদী সমাপ্তি সূচকের জন্য পরীক্ষক, তো এইভাবে তুমি কাজটা করে রাখবে। আর এই ধরনের যদি একটা দেখো আরেকটার জন্য তুমি রাফ খাতা রাখবে সাথে, যখন তুমি করবে তোমাকে রাফও করতে হবে ক্যালকুলেটারও রাখতে হবে, যেন তোমার একেবারে রাফ খাতা এবং তোমার পাশে ক্যালকুলেটার কলম সব থাকে যে কোনোটা তুমি করতে পারো। আর যদি স্টপ ওয়াচ রাখা যায় সুবি তোমার জন্য ভালো হবে, স্টপ ওয়াচটা থাকলে তোমার জন্য অনেক সুবিধা হবে এবং ওইভাবে তুমি করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এখানে শেষ করতে চাই, আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের আবার ইসের উপরে নেব, আমাদের সূচকীয় লগারিদমীয় ফাংশন এবং ফাংশনের দু একটা খুঁটিনাটি বিষয় নিয়ে নেব বীজগণিত থেকে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভকামনা করে আজকে ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।